আজমল ফাউন্ডেশনের উদ্যোগত হেলো আজমলের শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে করে। আজি হুজাইস্থিত আজমল হাউজর পৰা উদ্বোধন করে যমুনামু সমষ্টির বিধায়ক সিরাজউদ্দিন আজমলে। হেলো আজমলের জড়িয়ে যখন অভিভাবক তথা ঘরের মুরব্বীজন যদি বেমারত থাকে তেনে ধরনের লোকক সাহায্য দিয়ার লক্ষ্যে এই শিতান আরম্ভ করে। এই শিতানত খাদ্য বস্তুর উপরেও চিকিৎসা সেবা উপলব্ধ থাকিব বলে জানায়। আনহাতে যাকালি কাকি তারালাং উচ্ছেদ করা তীব্র গরিহণা জানায় আর অনাগত দিনত উচ্ছেদিত লোকসকলের বিশেষ ব্যবস্থা গ্রহণ করব বলেও কয় সাংবাদিকর আগত। আলহামদুলিল্লাহ আজমল ফাউন্ডেশনে প্রোগ্রামের মাঝে এটা প্রোগ্রাম হল এই মানুষ যে ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি যদিন করোনা হয়ে যায় আমি ফুড প্যাকেটস লই আর মেডিসিনের কারণে পয়সা লোক এটা হলো ফার্স্ট। সেকেন্ডলি আমার মানুষ বেমার থাকিলে মানুষ অ্যাম্বুলেন্স দি হসপিটাল লই যাওয়া আর ট্রিটমেন্টর কারণে সব সুবিধা করে দেওয়া। আলহামদুলিল্লাহ কিছু প্রোগ্রাম আরও হয়ে আছে, ইনশাল্লাহ আমি লাহে লাহে আপনার সব ইনফরমেশন দিয়ে দিই। ইনশাল্লাহ রেগুলার আমার আজমল ফাউন্ডেশনের ডক্টর খসরুল ইসলাম আর আমার টিম রেগুলার কাম করে আছে, কাম করে থাকিব। মরকজুল মারুফে কাম করে আছে হসপিটাল, হাম হসপিটাল রিসার্চ সেন্টার আমার একটা টিম তাত সেবা করে আছে, করে থাকিব। আলহামদুলিল্লাহ মানুষে কিছু মানুষে কয় বোলে ভাই এম এল এ না থাকে, ইনশাল্লাহ এম এল এ এতিয়া থাকিবই আর এম এল এর টিম থাকিব গোটে নট অনলি সমষ্টি অল ওভার আসাম, ইনশাল্লাহ আমি সেবা করি আরম্ভ করে আসো করে থাকিম ইনশাল্লাহ। আমার তো এই যে আজমল ফাউন্ডেশন হোক আর মরকজুল মারিফ আর হসপিটালের যে সার্ভিস অল ওভার আসাম আমি করে আসো ইনশাল্লাহ। আপনি সবই দোয়া করব, আশীর্বাদ রাখব। স্যার যাকালি যেটা উদালি যে উচ্ছেদ যেহেতু মানে হোজাই জেলার ভিতর পড়ে আপনি যেহেতু ভাই আমি খবর পাইছো এই এটা মানে ইয়াত আসিল এই হসপিটালের ভিজিটত আসিল মানে পিছত খবর পাইছো মানে ইনশাল্লাহ আল্লাহ আপনি দোয়া করব ইনশাল্লাহ মানে এটা স্টেপ লই আসো এতিয়া নক এই নাইনসাফি হয়ে আছে, জুলুম হয়ে আছে মানুষের উপর আর এই মানে জানো কে করে আছি ইনশাল্লাহ মানে মর কাম মানে করু ইনশাল্লাহ আপনি রিজাল্ট অতি সোনকালে এই রিজাল্টটা পাব ইনশাল্লাহ। উচ্ছেদিত সকলের কিনা সংস্থাপনের ব্যবস্থা লোক সংস্থাপনের ব্যবস্থা ও মানে চিন্তা করছো মানে তো গভর্নমেন্ট নয় রে ভাই ইনশাল্লাহ মানে তথাপিও মানে লইছো মানে কিছু স্টেপ লই আসো মানুষ হেল্প করার কারণে এতিয়া তো মানে হেল্প করব পো এটা উদ্যোগ হয়ে গেল ইনশাল্লাহ। আগতে কিরকম মানে এই স্টপ করব পো এর উপর কি আমার গভর্নমেন্টের পর হোক আর কোনো রাস্তা আমি এই গোটে যে ডিমোলিশন আর এই যে এই জুলুম কি প্রকারে মানে বন্ধ করব পো মানে স্টেপ লই আসি। রাজনীতি এই তো রাজনীতি আর কি আপনি না জানে গোটে অসমে জানে অল আর মাইনরিটিস মাইনরিটিস উপর জুলুম হয়ে আছে, আপনি যাওক খুদক অনলি মাইনরিটিস মেজরিটি এরিয়া তোমার নাই নহব ঠিক আছে আল্লাহ তো দেখে আল্লাহ দেখি আছে না ইনশাল্লাহ মানে আল্লাহ দোয়াও করিম আর কিছু স্টেপও লম ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমি হেলো আজমল ফুড সার্ভিস আরম্ভ করেছো হুজাই বিশেষভাবে আমার ওসর যথেষ্ট ফোন আছে যে করোনা পরিয়ালর মুখ্য ব্যক্তিজন আক্রান্ত হওয়ার কারণে তেখেতে মানে আর্নিং করবা নাই আর যার কারণে খোয়া বস্তুর যথেষ্ট অভাব হয়েছে এই জানি পেলায় আমার ট্রাস্টি মা বদুদ্দিন আজমল সাহাব আর সিরাজউদ্দিন আজমল সাহাবর কথা পাতি আমি এই পরিষেবাটা হাতত লইছো যে আর এইখানে আমি এটা দুটা ফোন নম্বর আমি সোশ্যাল মিডিয়ার যোগেদি সার্কুলেট করেছো গোটেই হুজাই ডিস্ট্রিক্টত যদি এনেকুৱা পরিয়াল আছে যিসকলের করোনা আক্রান্ত হওয়ার কারণে খোয়া বস্তুর অভাব হয়েছে আমাক ফোন করার পিছত আমি গোটেইখিনি এড্রেস আর গোটেই ডিটেলসটা রেকর্ড করো আর তারপর আমার ভলান্টিয়ার্সক গোটেই ডিস্ট্রিক্টত মানে স্প্রেড ওভার হয়ে আছে আমি দিও ভেরিফাই করে উপযুক্ত পালে আমি একটা ফুড কিট নিয়ার এবাউট 15 ডেজর একটা ফুড কিট আর কিছু স্যানিটারি আইটেমস আছে সেইখানে আমি পয়সা দিয়ে পৌঁছাই দিয়ে আসো আর এই পরিষেবাটা আমি হোজাই ডিস্ট্রিক্টর কারণে আরম্ভ করছি। আমি হেলো আজমল
ফুড সার্ভিস আরম্ভ করেছো হুজাই বিশেষভাবে আমার ওর যথেষ্ট ফোন আছে যে করোনা পরিয়ালর মুখ্য ব্যক্তিজন আক্রান্ত হওয়ার কারণে তেখেতে মানে আর্নিং করবা নাই আর যার কারণে খোয়া বস্তুর যথেষ্ট অভাব হয়েছে এই জানি পেলায় আমার ট্রাস্টি মহম্মদুদ্দিন আজমল সাহাব আর সিরাজুদ্দিন আজমল সাহাবর কথা পাতি আমি এই পরিষেবাটো হাতত লৈছো যে আর এইখানে আমি এটা দুটা ফোন নম্বর আমি সোশ্যাল মিডিয়ার যোগেদি সার্কুলেট করেছো গোটেই হুজাই ডিস্ট্রিক্টত যদি এনেকুৱা পরিয়াল আছে যিসকলের করোনা আক্রান্ত হওয়ার কারণে খোয়া বস্তুর অভাব হয়েছে আমাক ফোন করার পিছত আমি গোটেইখিনি এড্রেস আর গোটেই ডিটেলসটো রেকর্ড করো আর তারপর আমার ভলান্টিয়ার সকলক গোটেই ডিস্ট্রিক্টত মানে স্প্রেড ওভার হয়ে আছে আমি দিলে ভেরিফাই করে উপযুক্ত পালে আমি একটা ফুড কিট নিয়ার এবাউট 15 ডেজর একটা ফুড কিট আর কিছু স্যানিটারি আইটেমস আছে সেইখানে আমি পয়সা পৌঁছাই দিয়ে আসো আর এই পরীক্ষাটা আমি হুজাই ডিস্ট্রিক্টর কারণে নিউজ ডেস্ক এসি লাইভ হুজাই।